বন্দরনগরী চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রামের বীরত্বে গাথা ইতিহাস চট্টগ্রামকে এগিয়ে রেখেছে সবসময়। চট্টগ্রামের মানুষের আতিথেয়তার জন্য চট্টগ্রাম সবার কাছেই আলাদা। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য বিশ্বের বুকে তুলে ধরতে চিটাগং লাইভ পথ চলা শুরু করে 2016 সালের জুন মাসে। প্রতিষ্ঠার পর থেকে চিটাগং লাইভ চট্টগ্রামকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে নানামাত্রিক সৃষ্টিশীলতা দিয়ে। নানা সময় চিটাগং লাইভের বিভিন্ন আয়োজন পেয়েছে দর্শকপ্রিয়তা, কুড়িয়েছে প্রশংসা। চট্টগ্রামের উদ্যোক্তাদের নিয়ে বানানো কেস স্টাডি, আবৃত্তির আয়োজন আগন্তুক, চট্টগ্রামের প্রভাবশালী রাজনীতিবিদদের নিয়ে আয়োজন প্রাক্তন, চট্টগ্রামের তরুণ তারকাদের নিয়ে আয়োজিত ইয়াং মাইন্ডস, তরুণ শিল্পীদের জন্য আমার গান, রম্য বিতর্কের আসর তর্কযুদ্ধ, চাকরির খবর প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। এছাড়া চট্টগ্রাম ও এর নানা স্থানের নামকরণের ইতিহাস নিয়ে চিটাগং লাইভের তথ্যভিত্তিক আয়োজন চট্টগ্রামের ইতিহাস আর্কাইভকে করেছে সমৃদ্ধ। চট্টগ্রামের নানা প্রান্তের বৈচিত্র্যময় খামার নিয়ে অগ্রপথিক, নানা পেশার মানুষের নানা ধরনের শখ নিয়ে শখ ও শৌখিনতা, এছাড়াও চট্টগ্রামের নানা ধরনের মার্কেট নিয়ে বিস্তারিত প্রতিবেদন চট্টগ্রামের মানুষের পাশাপাশি দেশব্যাপী চিটাগং লাইভকে এনে দিয়েছে অনন্য উচ্চতা। 2020 সালে ভারতের আনন্দবাজার পত্রিকার সহযোগী হিসেবে শারদীয় দুর্গাপূজা নিয়ে চিটাগং লাইভ নির্মাণ করে তিন পর্বের বিশেষ প্রতিবেদন। শুধু ফিচারেই নয়, চিটাগং লাইভ নানা সময় সরব ছিল নানা ধরনের মানবিক ও জনগুরুত্বপূর্ণ বিষয়েও। রাস্তার ধারে জন্ম নেওয়া শিশু নিয়ে চিটাগং লাইভের প্রতিবেদন সারা ফেলে সারা দেশেই। প্রায় 1 কোটি দর্শক ভিডিওটি দেখে এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে সাহায্য আসে দম্পতির জন্য। রাস্তায় ফেলে যাওয়া 6 সন্তানের জননী নিয়ে প্রচারিত প্রতিবেদন দেখে 25 লক্ষ মানুষ, 4টা সন্তান, মা খারাপ, যত কিছু, বাচ্চাদেরকে কত কষ্ট করে মানুষ করছে, আজকে তোরা মুরগির রান, ভাত, কাজ, শাশুড়ি নিয়ে মাঠের দিকে যাস না। চিটাগং লাইভ নিজেই উদ্যোগী হয়ে সে মাকে তুলে দেয় বড় ছেলের ঘরে, সাথে উপহার হিসেবে হুইলচেয়ার ও অন্যান্য সামগ্রী। আমার তো খুব ভালো লাগতেছে বাবা, আমার তো খুব আনন্দ লাগতেছে। এছাড়াও বিশ্বের নানা কৌতূহল উদ্দীপক বিষয় নিয়ে চিটাগং লাইভ নিয়মিত প্রচার করছে তথ্যভিত্তিক নানা প্রতিবেদন। এ ধরনের তথ্যভিত্তিক ও জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিটাগং লাইভ সবসময়ই ছিল সরব। বর্তমানে প্রায় 8.5 লক্ষাধিক অনুসারীর চিটাগং লাইভের ভিডিও প্রতি মাসে প্রায় 3 কোটিবার দেখা হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে। চট্টগ্রামের আগ্রাবাদের শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্কে একঝাঁক মেধাবী তরুণের পরিশ্রমে এগিয়ে চলেছে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের মুখপাত্র চিটাগং লাইভের পথ চলা। সামনের দিনগুলোতেও চিটাগং লাইভ এভাবেই চট্টগ্রামকে বিশ্বের বুকে তুলে ধরতে চায় সকলের সহযোগিতায়।